বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া রেল স্টেশনের উদ্বোধন করবেন। এজন্য সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর রেলে করে ফরিদপুরের ভাঙায় পৌঁছবেন সরকার প্রধান। দুপুরের পর সেখানে ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ফরিদপুরের কর্মসূচি শেষে জন্মস্থান গোপালগঞ্জ যাবেন তিনি। পরদিন দুপুরে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।